করছে, যে নির্মাণ করছে, বা আসলে একটা সিনেমার পিছে যে শত শত মানুষ জড়িয়ে থাকে, এটা তো আসলে অনেকে হয়তো এটা গুরুত্বটা বুঝে না। সো অবশ্যই এটা খুবই দুঃখজনক, যারা করছেন তারা হয়তো তাদের ভুল বুঝতে পারবেন এবং এটা আর কখনো করবেন না ভবিষ্যতে। ব্যক্তি সাবিলানকে আপনি কিভাবে ইন্ট্রোভার্ট? সিনেমা দেখতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি। আপনি মিডিয়া এবং সংসার দুইটি একই সঙ্গে সামলাচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, কিভাবে মেনটেন করছেন? অবশ্যই আমার পরিবারের সাপোর্ট আছে দেখে এটা মেনটেন করতে পারছি এবং আপনাদের সবার দোয়ায় মেনটেন করতে পারছি। অবশ্যই অবশ্যই আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি, আমার বাবা মা, তো সবার সাপোর্টেই আসলে করতে পারছি। এইটা তো আসলে এখনো বলা যায় না, এখন তো এখানে কাজ করছি, আলহামদুলিল্লাহ দর্শকের এত ভালোবাসা পাচ্ছি এবং এটা ছেড়ে যাওয়ার তো অবশ্যই ইচ্ছা নেই। আমরা দেখেছি ম্যাক্সিমাম যারা এস্টাবলিশ হয়ে যায়, সেলিব্রিটি হয়ে যায়, এক সময় বিদেশে পাড়ি দেয়, এটা তাদের পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, তার কাম করবেন কি, মানে আমার করার ইচ্ছা নেই অবশ্যই, কারণ যেই জায়গায় এত ভালোবাসা পাচ্ছি এই জায়গাটা অবশ্যই ছেড়ে যাওয়ার ইচ্ছা তো নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে, দুইটা সিনেমা হচ্ছে আলোচিত সবচেয়ে সিনেমা, প্রিয়তম এবং সুরম্য, যদি একই সঙ্গে আপনার কাছে সুরম্য এবং প্রিয়তমার নায়কদের সাথে সিনেমার অফার আসে, আপনি কোনটা করবেন? দুটাই করবো। কিভাবে? কিন্তু আপনাকে একটা পিক করতে হবে না, একটা কেন, আমি স্কেডিউল সাজিয়ে দুটোই করবো ইনশাল্লাহ। যদি নির্মাতাদের ক্ষেত্রে বলি তাহলে আমার রাফির সাথে আগে কখনো কাজ করা হয়নি, কিন্তু হিমেল আশরাফের সাথে আমি নাটক করেছি বেশ কয়েকটা, সো বাট রাফিকে আমি অ্যাজ আ পার্সন চিনি, ওর সাথে আমার পরিচয় আছে, সো দুটো দুজন মানে দুটো প্রজেক্টই করব। একটা ছোট্ট মন্তব্য চাবো, আপনাকে মনোনয়ন করতে দেওয়া যাবে, আপনি দিতে পারেন, ঠিক আছে। এমন যে বর্তমান সময়ে আর্টিস্টদের কাজের থেকে ব্যক্তিগত বিষয়টা বেশি আলোচনা হয়ে থাকে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন এবং যারা তাদের ব্যক্তিগত বিষয়গুলো হাইড করতে পারে না পাবলিকের থেকে তাদের বিষয়ে আপনি কী সাজেস্ট করবেন? আপনি বলতে চাচ্ছিলেন, ঠিক আছে, থ্যাংক ইউ।